জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আপন দুই ভাই আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে 8 জুলাই শনিবার দুপুরে পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেস্কি গ্রামে। অভিযোগ উঠেছে ভেস্কি গ্রামের বাসিন্দা মৃত্যু লতিফ চৌকিদারের ছেলে দুলাল চৌকিদার, তার ছেলে রিমন চৌকিদার ও দুলাল চৌকিদারের ভাগিনী আরাফাত পেদার বিরুদ্ধে। আহতরা হলেন নুরুল হক হাওলাদারের দুই ছেলে কামাল হাওলাদার ও নূরজামাল হাওলাদার। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল হাওলাদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং নূরজামাল হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আগে চেয়ারম্যানের হইনি দরখাস্ত দিয়েছি, আইলের খুঁড়ো উগলি এলাইছি, উগলি এলাইছি দুলাল খুঁড়ো উগলি হেলাবার পর হেয়ে পর আমি চেয়ারম্যানের দরখাস্ত দিয়েছি। চেয়ারম্যান তিন ফি সালিসি থেকে আছে, সালিসি মানে না, তারপর থানায় বইয়ে কাগজপত্র দেখছে তা মানে না, এরপর কয় হইন বই কয় মানে বাড়তে চাইছি মাপার মরি যাই কয় মানি না, হেয়ে পর মাপ যে হয়েছে এক পর্যায়ে থানায় যে পুলিশ পর্যন্ত গেছে হ্যাঁ মানে না, হেয়ে পর এক পর্যায়ে মুই গেছি উপজেলায়, উপজেলায় যাইয়া এরপর দরখাস্ত দিছি, দরখাস্ত দেওয়ার পর এরপর হে দুই তারিখ দিয়েছে, তারিখ দেওয়ার পর যাইতে হারে নাই আমার ব্যর্থতার নাই হার ব্যর্থতার কারণে না যাওয়ান, হে আজ শনিবার তারিখ দিয়েছে আমি নে আনছি মেম্বার আইসে আর গণ্যমান্য মানুষ আইসে আই আমি নে মাপটা মাপ দিয়েছে, মাপ দেওয়ার পর যখন ফিতে হালাই মাপ দিয়ে জায়গা বাক করা দিয়েছে একদম হেরা মানিয়ে গেছে ওর জায়গায় যে বস জায়গাটা কিন্তু ওর না আলাদারেরা সরাব আলাদার সরাব আলাদা হ্যাঁ কইতে আছে তোর জায়গা তোর মোরা কবলা দিছি 10 শতাংশ তুই হেই ভাবি এই জায়গা তোর কি হ্যাঁ মানে না, যেই আমাকে খুঁটো বসে 3 ফুট আইলের পর 3 ফুট আউ গই তখন হে খুঁটো দেবে টানাটানি হচ্ছে, টানাটানি হওয়ার পর সেই ভাই এক পর্যায়ে মারামারি হয়েছে ও উঠেই মোকে বাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে দুলাল দুলাল উঠে বাড়ি দিয়েছে পর মোক আমার গুড়ো পিড়ি পিড়ি হচ্ছে। আর আপনাদের আহত হয়েছে কে কে? আহত হয়েছে আমার এই ছেলে বড় ছেলে আর ছোটো ছেলে বেশি আহত হয়েছে, আমি আর সুস্থ বিচার চাই সত্য বিচার চাই আর টাকা জমিলে এই দ্বন্দ্ব অনেকদিন ধরে প্রায় 10-11 মাস ধরে আমরা উপজেলায় দরখাস্ত করছি, দরখাস্ত করার পর সালিস মাইনে দিছে, এরপর সিফাত ভাইস চেয়ারম্যান সিফাত ভাই বলছে যে আপনারা ওই আমিন দিয়া জায়গা বুঝ করে এরপর মাপ দিয়ে খড়ি দেন আমি আসতেছি, ঠিক আছে সে পথে আসতেছে এদিকে আমরা আমিন দিয়া খড়ি মারার সময় যখন খড়ি মারা দিছি তখন তারা আই আর কি অতর্কিতভাবে 2-3 জন মিললে তার ছেলে তার বাগিনা এবং দুলাল এরা মিললে আমাদের উপর আক্রমণ করে এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয়েছে। আপনাদের আহত কে কে? আমাদের আহত আমি নিজে আহত আর আপনার আমার ছোটো ভাইকে চাকু দিয়ে এখানে পিছনে গাড়ির ভিতরে 2-3টা পার দিয়েছে এবং এই মাথার ভিতরে কোপ দিয়েছে, আমি আর সুষ্ঠু বিশ্বাস চাই। বিষয়টি সম্পর্কে অভিযুক্ত দুলাল চৌকিদারের স্ত্রী হালিমা বেগমের কাছে জানতে চাইলে তিনি যা বললেন, আর না আমাকে বাড়ি আর জায়গা পাইবে না, হ্যাঁ জোর হলে আমাকে বাড়িতে জায়গা নেবে, জায়গা নেবে আর নেগুলো প্রত্যেক দিন হ্যাঁ খালি খালি শিব হয় জায়গা মাপে এই মাপে আর আমাকে বাড়ি যা খুঁড়ো মারে আমাকে বাড়ি খুঁড়ো মারে প্রত্যেক দিন আর আমরা উলই হেলাই আর উলই হেলাই খুঁড়ো আমাকে বাড়ি প্রত্যেক দিন খুঁড়ো মারে আর আজকের হ্যাঁ খালি শিব হয় আমার খালি শীত তারিখ দিয়ে আমাকে বলায় না, আমাকে খালি শীতেরও বলায় না, আমাকে আমি নো বলায় না, আমাকে বলাই নি আর নালার জায়গা মাপতে পিজার পোকে এই জন্যে আমরা বাধা দিতে গেছি, আমরা এই বাধা দিতে গেছি আর আমাকে মারছি।